দৈনিক সংবাদ মিথ্যা কথা বলে আজকের যে নিউজটা তাহলে সংবাদ মিথ্যা কথা বলে দিল্লিতে পাঁচ দিন গেড়ে বসেও প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি একদম সরাসরি ডাহা মিথ্যা প্রধানমন্ত্রী সম্বন্ধে অবিস সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অবিস সম্বন্ধে আমি এডিটার সংবাদটার তথ্য কি ভিত্তি কি এই সংবাদের ভিত্তিটা কি যে কোনো মানুষ আসলে নিউজ লিখে দেবে তাও প্রধানমন্ত্রী অবিশ্ব একটি পত্রিকা আজকে একটা সংবাদ পরিবেশন করলো এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত ভীষণ অশনি সংকেত প্রধানমন্ত্রীর অফিস সম্বন্ধে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর অফিস সম্বন্ধে চ্যালেঞ্জ স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস সম্বন্ধে চ্যালেঞ্জ আমি এত বছর রাজনীতি করি এই পত্রিকার প্রয়াত ভূপেন দত্ত ভৌমিক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন আমরা এই পত্রিকার সম্বন্ধে গর্ববোধ করি এতগুলি নিউজ পেপার এবং সমস্ত প্রধানমন্ত্রী সবগুলি যারা দেখা করে মিট করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট সেকশন থাকে কেউ যদি মনে করে রাইট টু রাইট টু রাইট টু ইনফরমেশন অ্যাকর্ডিংলি ইউ টেক দি ইনফরমেশন হেডিংটা কি বিস্ময় কৌতূহলের দোলায় রাজ্য বিস্ময় কে সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী অফিস জানে স্বরাষ্ট্রমন্ত্রী অফিস জানে নাড্ডাজির অফিস জানে ডিফেন্স মিনিস্টার অফিস জানে এবং রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা দিল্লিতে এ দফায় পাঁচ দিন তাবু গেড়ে বসেও প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি এই যে অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত বিহাইন্ড দি স্ক্রিন কাউকে মাইলেজ দেওয়ার জন্য রাজ্যের মানুষকে ধোঁয়াশা সৃষ্টি করে দিল মুখ্যমন্ত্রী রাজ্যের স্বার্থে কথা বলতে গেল সেখানে বিস্ময় বলছে হেডিং বিস্ময় তো কে সৃষ্টি করলো আমি কোনোদিন ভাবতেও পারিনি কি ধারণা হবে কি মেসেজ যাবে আমি কোনো ব্যক্তি আর যাব না আমার কাছে বহুত ইনফরমেশন আজ গেছে ক্যাবিনেটের আমি সেটা শুধু আমরা স্তম্ভিত রাজ্যের মানুষ কোথা দেখবে কাকে দেখবে জন্য অশনি সংকেত কিন্তু আমি বলে দিলাম প্রধানমন্ত্রী অফিস সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অফিস সম্বন্ধে তাহলে অন্যান্য পত্রিকার সম্বন্ধে আমরা যে কমেন্ট করি কোথায় বাকি রইল আর কার কথা বিশ্বাস করবে মানুষ আমি এটা কিন্তু জীবনেও ভাবতে পারিনি এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত লজ্জার রাজ্যের মানুষের কাছে কিন্তু একটা ব্যাড মেসেজ গেল যে দৈনিক সংবাদ মিথ্যা কথা বলে আজকের যে এম এস নিউজটা তাহলে বোঝা গেল দৈনিক সংবাদ মিথ্যা কথা বলে নিউজ কেউ টুইট করতে পারে একদম সরাসরি ডাহা মিথ্যা প্রধানমন্ত্রী সম্বন্ধে অফিস সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অফিস সম্বন্ধে আমি এডিটার সংবাদটা তথ্য কি ভিত্তি কি এই সংবাদের ভিত্তিটা কি যে কোনো মানুষ এসে নিউজ লিখে দেবে তাও প্রধানমন্ত্রী অবশ্য বন্ধে আমি কাউকে ভালোবাসতে পারি কাউকে না ভাসতে পারি সংবাদ সংবাদ মানুষ কিন্তু আজকের থেকে ধরে নেবে আমার কাছে মনে হলো কোন নিউজ টুইস্ট করে বিভিন্ন রিজনস দেয়ার এডিটোরিয়ালে তার মতামত থাকবে ইচ্ছা মতো লিখতে পারে কাউকে মাইলেজ দেওয়ার জন্য কোন ব্যক্তিকে বা সংস্থাকে মাইলেজ দেওয়ার জন্য এই সংবাদ এত ভাবে পিছন থেকে কারা খেলছে আমরা জানি কিন্তু ইমেজটা কার নষ্ট হবে যারা থেকে খেলছে তাদেরকে দেখছি না কিন্তু আর আমার বলতে হচ্ছে ফার্স্ট পেজে নিউজটা দিয়ে প্রধানমন্ত্রী অফিস স্বরাষ্ট্রমন্ত্রী অফিস সম্বন্ধে বলে দিল উনি দেখাই করতে পারেননি আমি জানি না গণতন্ত্র কোন পথে যাচ্ছে আমিই জানি সবকিছু এই দিন যেটা ভাববো সেদিনে মনে হবে আমার দম্ভ হয়েছে আমার অহংকার হয়েছে আর কেউ জানে না এরকম নয় এরকম ডাইরেক্ট দিল্লিতে এই দোভায় পাঁচ দিন তাবুকেরে কেড়ে বসেও প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর দ্যাঙে দেখা করতে পারেনি যদি বলতাম উমকে ইনফরমেশন দিয়েছে কোথায় কিসের উপর ভিত্তি মেসেজ কি যাবে সব পত্রিকার উপরে আমাদের শ্রদ্ধা ভক্তি রয়েছে আমরা চতুর্থ স্তম্ভের উপরে বিশ্বাসী আমাদের ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবে ধরাচ্ছে না প্রতিদিন কিছু কিছু ত্রুটি বিচ্ছু থাকছে কাজ করতে গেলে ত্রুটি হবে সেটা একদম আমরা কিচ্ছু শুনি না এই জায়গা তো নেই কিন্তু একটা প্রধানমন্ত্রী অফিস সম্বন্ধে এটা কোন জায়গায় চলে গেল কালকে থেকে তো মানুষ থার্ড টাইম চিন্তা করবে এ নিউজের সত্যতা আছে কি না তার মানে যে কোনো নিউজ দিলে মানুষ ডাউট করবে হ্যাঁ দৈনিক সংবাদ টুইট দিল হেমন্ত বিশ্ব শর্মা বিপ্লব দেব ফেসবুক দিল রাজ্যের পত্রিকাগুলি ছাপিয়ে দিল আমি এবং এটা পূর্ব পরিকল্পিত এরাজ্যের পত্রিকা উঠেছে ফটো শ উঠেছে আমি অনর্গল বলে দিলাম কোন পথে যাচ্ছে গডনুজ মানুষ আস্তে আস্তে গণতন্ত্র প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে কিন্তু এটা খুব দুঃখের অনিতাপ পরিতাপের আমি আর বেশি কিছু বলবো না মানুষ কালকে থেকে চিন্তা করবে একটা মেসেজ কিন্তু চলে গেল যে নিউজ করিয়েছে কিন্তু একটা পত্রিকার সুনাম দীর্ঘদিন প্রয়াত দত্ত দত্তভূ কোথা থেকে কোথায় করিয়েছে আমরা রাজ্যবাসী জানি তো এটাই অথচ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দিন ছাব্বিশ তারিখের শুধু একদিনের ইনফরমেশনটা আমার কাছে নেই বাকিগুলি সবটি সরকারি কাজে উনি কাজ করেছেন তা মধ্যপ্রদেশে গেছে দেন সেম ডে রিটার্ন টু দি দিল্লি এগুলি আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট আমাদের রাজ্যের একজন যখন স্বরাষ্ট্রমন্ত্রী সাথে দেখা করে তখন আমাদের রাজ্যের একজন আইএস অফিসার সেখানে ছিলেন আমি জানি না যদি অনিচ্ছাকৃত ভুল হয় তাদের ব্যাপার পত্রিকা নিউজ পাশ করার সময় আমি যতরূপ জানি যে এডিটারের কলম টাচ করতে হয় আমার যতরূপ ধারণা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এরকমভাবে সংবাদ পরিবেশিত হয়ে গেল হেডিং উনি নিজে ওরা নিজেরাই বিস্ময় সৃষ্টি করে দিল বিস্ময় কত হলে দোলায় রাজ্য বিস্ময় কে সৃষ্টি করল সব পত্রিকা বাইশ তেইশ থেকে শুরু করে নিউজ উঠল এতদিন পরে কোনো পার্টিকুলার পার্সনকে মাইলেজ দেওয়ার জন্য রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে দিল বিস্ময় সৃষ্টি করে দিল মানুষ তো কালকের পর থেকে আমি জানি এটা ওরা পার্সোনালি নেবে আমরাও গণতন্ত্রের চারটা স্তম্ভের মধ্যে আমরা একটা স্তম্ভ কোর্ট যেমন একটা স্তম্ভ বিধানসভা যেমন একটা স্তম্ভ প্রশাসন যেমন একটা স্তম্ভ সংবাদ মাধ্যম একটা স্তম্ভ আমরা দীর্ঘদিন ধরেই বিশেষ করে আমরা সরকার গঠনের পর সবগুলি স্তম্ভকে একসাথে সাথে নিয়ে আমরা চলতে চেষ্টা করি তারপরেও আমাদের যেহেতু আমাদের নির্বাচিত প্রতিনিধি আমাদের দায় দায়িত্ব আরও বেশি আমাদের সঠিক দিশা দেখালে নিশ্চয়ই আমরা সেটা চেষ্টা করি সংশোধন করার জন্য এটা বড় অন্তরে ব্যথা দিয়েছে ইচ্ছাকৃত ভুল হলে ওনারা কি করবেন আমরা জানি না অনেক অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে থাকে নিশ্চয়ই এই পার্টিকুলার জায়গায় সংবাদটা পরিবেশন হওয়া উচিত আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত এত বড় নিউজ করে দিলাম এটা আপনাদের জানানো উচিত শুধুমাত্র মিডিয়ার মানুষ নয় সারা রাজ্যের মানুষও জানা উচিত যে এরমভাবেও সংবাদ হয় এই জন্যে বলা আমাদের তথ্য দপ্তর থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ যাবে আমরা অনুরোধ করব যে যেই জায়গায় সংবাদটা পরিবেশিত হয়েছে সেই জায়গায় সে সংবাদটা যেন পরিবেশিত হয় আর আমাদের যেমন সরকার ভুল করলে যেমন অন্যান্য কর্তৃপক্ষ রয়েছে কোর্ট রয়েছে সংবাদ মধ্য যদি ইচ্ছাকৃত ভুল করে সেটার জন্য জায়গা রয়েছে আমরা কাউকে তো জোর করে কিছু বলতে পারবো না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে কমপ্লেন লজ করব আগামীকালে সেই কমপ্লেন যাবে অ্যাপ্রোপ্রিয়েট জাগাতে আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত রাজ্য সরকার আমরা অত্যন্ত দুঃখিত যেভাবে এই সংবাদ উদ্দেশ্য প্রণীত করে হয়েছে কার স্বার্থে কিসের স্বার্থে কিসের জন্য আমি এটা জানি না এটা আমার দায়িত্ব আপনার সংবাদ মাধ্যম আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে মেছে যাওয়া উচিত আপনাদের কাছে মেছে যাওয়া উচিত কারণ আপনারা গণতন্ত্র চতুর্থ স্তম্ভ আমরা আপনাদের স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু আমার কলম আছে বলে আমি যা ইচ্ছে লিখে দেব আমি সরকারে আছি বলে আমি যা ইচ্ছা করব এটা বোধহয় নীতি আদর্শ নয় আজকে গোবেন্দা থাকলে এটা হতো না আমি জীবনও বিশ্বাস করি এটা কোনো দিন হতো না উনি যে জিনিসকে ধীরে 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 প্রতিষ্ঠা করেছেন এক লহমায় সেটাকে ধুলিশ্ব করে দিল এক লহমায় আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে বলবো না কারা করেছে কেন করেছে কিছু ইন্ধন পিছনে কি চক্রান্ত আমি জানি না এবং আমার ব্যক্তিগত বিশ্বাস ইচ্ছাকৃত ত্রুটি ইচ্ছাকৃত কেন বললাম এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় বহুদিন নিউজ বেরিয়েছে আমি কেন এই সংবাদ পরিবেশন করব তাহলে আমার কাছে তথ্য থাকতে হবে এটাই আপনাদের কাছে বলার এই কথা না বলে পারছিলাম না প্রত্যেকটি জিনিসেরই সীমা রেখা রয়েছে আমাদের আমি যেমন একজন মন্ত্রী আমার যেমন সীমা রেখা রয়েছে প্রত্যেকেরই সীমারেখা রয়েছে সাধারণ মানুষের সীমারেখা রয়েছে সাংবাদিকদেরও নিশ্চয়ই সীমারেখা রয়েছে সাংবাদিকদের সীমারেখা নেই আমার মনে হয় এটা ঠিক না মুখ্যমন্ত্রী বলুন রাজ্যপাল বলুন দেশের প্রধানমন্ত্রী বলুন প্রত্যেকেরই একটা লিমিটেশন রয়েছে আমরা এই ঘটনার জন্য অত্যন্ত ব্যথিত অত্যন্ত দুঃখিত অত্যন্ত ব্যথিত অত্যন্ত দুঃখিত একটা মেসেজ কিন্তু চলে গেল দৈনিক সংবাদও মিথ্যা কথা লেখে এই মেসেজটা শুধু যাচ্ছে ধন্যবাদ আপনারা আসার জন্য অন্যান্য সং থাকলেও ডিসিশন থাকলেও আজকে আমি আর কোনো ইস্যুতে কথা বলবো